وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَا যখন ইব্রাহিম তার পিতাকে বললেন, তার পিতা আজরকে বললেন যে আপনি কি মূর্তিগুলোকে মাবুদ হিসাবে গ্রহণ করছেন, তাদেরকে মাবুদ হিসাবে আপনি মেনে নিয়েছেন? ইন্নি আরাকা কাওমাকা ফী দালালিম মুবিন, আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কাউম পুরোটাই সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হয়ে গেছেন। তার পিতাকে তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন শিরক থেকে উদ্ধার করার জন্য বলিষ্ঠ কণ্ঠে। অবশ্য তিনি কখনো বেয়াদবি করেননি, আদবের সাথেই বলেছেন। পিতা তাকে হত্যা করার হুমকিও দিয়েছেন যে যদি তুমি মূর্তি পূজায় ফেরত না আস, জয়েন না করো, তাহলে তোমাকে হত্যা করো। বহুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম সহ্য করলেন, পিতার সঙ্গে অনেক কথাবার্তা হলো, কিন্তু তখন হত্যার হুমকি দিয়েছেন, এবং হুমকি দিয়েছেন শুধু ধমক না, আজার সেটা করার জন্য সংকল্প করে ফেলেছেন, আমি একদম তোমাকে হত্যা করে বলবো, সে তার মাইন্ড আপ করে ফেলেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আর তো পারা যায় না, এখন তো আমাকে চলে যেতে হবে আমার জান নিয়ে, তবে আমি স্টিল আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেন। পিতার সঙ্গে কোনো বেয়াদবি করেনি। অবশ্য এক পর্যায়ে আল্লাহ তাআলা ওনাকে নিষেধ করে দিয়েছেন, এর জন্য দোয়া করার তোমার আর কোনো অধিকার নেই। ইব্রাহিম আলাইহিসসালাম এই কাহিনী কিভাবে আসছে এখানে, তার পিতার নাম এসেছে আজার। আপনারা অনেক শুনেছেন বিভিন্ন তাফসিরে তার পিতার নাম এসেছে তারাহ। এখন তার পিতার নাম কি আজার না তারাহ? তো এখানে কোরআনে পাকে তো আজার হিসেবে এসেছে, আর তারাহ কোথায় পাওয়া গেল? এটা ইসরায়েলি রেওয়ায়তে আসছে যে তার নাম হচ্ছে তারাহ, এবং তারাহের পিতার নাম হচ্ছে নাহুর, নাহুর হচ্ছে সারু এর সন্তান, আর সারু হচ্ছে আরগু, আরগুর পিতার নাম ফালেগ, ফালেগের পিতার নাম আবের, তার পিতার নাম শালেখ, তার পিতার নাম আরফাকসাদ, তার পিতার নাম সাম, তার পিতার নাম নূহ। এরকম সিলসিলা পাওয়া গেছে ইসরায়েলি রেওয়ায়তে। এখন ইসরায়েলি রেওয়ায়তে যে এই সিলসিলাগুলো পাওয়া যায় এগুলো কতটুকুন সহিহ, এ ব্যাপারে আমরা অনেক আলোচনা শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুকাদ্দিবু আহলাল কিতাব ওয়ালা তুসাদ্দিকুহুম, আহলে কিতাবে সব কথাই বিশ্বাস করা দরকার নাই আর সবটাই অবিশ্বাস করা দরকার নাই, কোনোটা ঠিক হতে পারে কোনোটা ঠিক নাও হতে পারে, তবে যদি কোরআন হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন হয়, টক্কর লাগে, তাহলে মনে করতে হবে তাদের ইনফরমেশনটা ভুল ঠিক না, আর টক্কর না লাগলে হতেও পারে নাও হতে পারে। এখন তাহলে এখানে দেখা গেল যে নূহ আলাইহিসসালামের ছেলে সাম, সামের ছেলে আরফাকসাদ, তার ছেলে সালেখ, তার ছেলে আবের, তার ছেলে ফালেখ, তার ছেলে আরগু, তার ছেলে সারু, তার ছেলের নাম হচ্ছে নাহুর, নাহুরের ছেলের নাম তারাহ, তারাহের ছেলের নাম ইব্রাহিম। এইরকম রেওয়ায়তটা যে পাওয়া গেল, এখন তো এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়ে গেল, তা সেই হিসাবে তো গ্রহণ না করার কথা। কিন্তু মুফাসসিরিন কেরাম বলেছেন যে কন্ট্রাডিকশন না, সামঞ্জস্যের কারণ আছে, যে তার নাম হয়তো অরিজিনালি তারাহ, তারাহ বা তারাহ, কিন্তু তার টাইটেল, তার উপাধি, তার পরিচয় আজার হিসাবে এসেছে। কারো করে একাধিক নাম থাকে এবং অনেক সময় উপাধি দ্বারা মানুষ বেশি পরিচিত হয় অরিজিনাল নামের থেকে। যেমন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম কি? আহমদ। তো ইমাম আহমদ বললে তো ওনাকে কেউ চিনবে না, ইবনে তাইমিয়া বললে সবাই চিনবে, এরকম পরিচয়। ফেরাউন, যে ফেরাউন হিসাবে আমরা চিনি মুসা আলাইহিসসালামের জামানায় বাদশাহ ফেরাউন, ফেরাউন তো তার নাম না, মিশরের টাইটেলদের বাদশাহদের টাইটেল ছিল কি? ফেরাউন, যেই সিংহাসনে পড়ত সেই ফেরাউন। তো আর আজার শব্দটার আবার কেউ কেউ অর্থ দিয়েছেন যে আদরের অর্থ হচ্ছে যে ব্যক্তি অপরাধী, সে শেরেক করত, সেই হিসেবে আল্লাহ তাআলা তার শেরেকের গুনার অপরাধ দিয়ে তার নাম রেখেছে আজার। তো হতে পারে এটা,
আর কেউ যদি গ্রহণ করে যে না কোরআনে যেটা আছে নির্ভরযোগ্য সেটাই আমরা গ্রহণ করি, আর ইসরায়েলি রেওয়ায়তে সত্য হইতেও পারে নাও হইতে পারে ওটা থাক, তো তারা আজারই বলবেন আর তারেখ তারা নিচ্ছেন না। তো এটা নিয়ে মুফাসসিরিন কেরামের মধ্যে দুটো মত পাওয়া গেছে। যাই হোক, নাম যাই হোক, মানুষ তো একজনই, ইব্রাহিমের পিতা, এতে সন্দেহ আছে নাকি? এতে সন্দেহ নাই, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি, ইব্রাহিম তার বাবাকে বলল, এটার মধ্যে কোনো সন্দেহ নাই যে ইব্রাহিম তার বাবা। তার অথবা আজার দুটো একই জিনিস, যদি দুটোই হয় এতে কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে তার পিতার এই যে কথাবার্তা হলো সেই কথা এখানে শুরু হলো। এখন আসলো তিনি তার পিতাকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, শিরকের ব্যাপারে তার কাছে তুলে ধরছেন যে এটা একটা মিথ্যা, এটা একটা অপবাদ আল্লাহ তাআলার নামে, এটা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে মূর্তি হিসাবে মাবুদ হিসেবে গ্রহণ করার কোনো অধিকার মানুষের নাই, এটা অন্যায় আচরণ, এই জিনিস থেকে আপনি সরে আসেন, এর কোনো দলিল নেই, এটা গোমরাহি, এটা পূর্বপুরুষ থেকে চলে আসছে, ভুল ধারণার ভিত্তিতে মানুষ বিভিন্ন মাবুদের কাছে মাথা নত করছে। এরপরে তার কি অ্যাকশন রিয়াকশন হলো এই ঘটনা এখানে আসেনি, এটা পরবর্তী পর্যায়ে আমরা অন্য সুরাতে অন্য সময় তাফসীর সেটা শুনব। এখন আসছে ইব্রাহিম আলাইহিস সালামের নিজের কথা, তিনি আল্লাহকে আবিষ্কার করলেন কেমনে। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ যে এভাবে আমি ইব্রাহিমকে দেখালাম মালাকুত সামাওয়াতে ওয়াল আরদ, আসমান জমিনের মালাকুত। মালাকুতের শব্দের অর্থ কি? এটা মুলকের বহুবচন, মুলক রাজত্ব ক্ষমতা, রাজত্ব ক্ষমতা কার হাতে? লিল্লাহি মুলকুস সামাওয়াতে ওয়াল আরদ, তো আল্লাহর মুলক আছে। কোন কোন সময় আল্লাহ এটাকে এক বচন হিসাবে ব্যবহার করেছেন, আবার কোন কোন সময় মালাকুত বহুবচন হিসাবে ব্যবহার করেছেন। তো বহুবচন ব্যবহার করলে আরো ব্যাপক অর্থ চলে আসে। তো আল্লাহ তাআলা ওনাকে দেখালেন, কিভাবে দেখালেন? বিভিন্ন তরিকা হতে পারে সেটা, যে আল্লাহ তাআলা নবীদেরকে দেখান, ইলহাম করেন, স্বপ্নে দেখান, নবীদের স্বপ্ন ওহির মতো হয়ে যায়, এভাবে আল্লাহ তাআলা ওনাকে দেখিয়েছেন যে আল্লাহ তাআলার কুদরত কি, ক্ষমতা কি, তিনি এটাকে রিয়েলাইজ করার সুযোগ পেয়েছেন। নবীরা এভাবে দেখেন, তো আল্লাহ তাআলাকে আবিষ্কার করেন। এমনকি স্বয়ং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে এসে কি জানতে পেরেছেন তিনি আল্লাহ নবী, আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যায় সব শিখে ফেলেছেন মায়ের পেট থেকে এসেই? না, দেখেন তো সবাই মূর্তির ইবাদত করে, এই মূর্তিগুলোর তো কোনো ক্ষমতা নাই, মাটি মূর্তি পাথরের মূর্তি নিজের হাতে বানায় তার ইবাদত করে, উনি একদিনের জন্য ইবাদত করেন নাই, ছোট বয়সেও এমনকি আল্লাহ তাআলা কোনো নবীকে দিয়ে সেরে করান না। কিন্তু আল্লাহকে কেমনে পাওয়া যাবে, কেমনে ডাকা যাবে, ওই তরিকা তো নবুয়ত আসার আগ পর্যন্ত নবীদেরও জানার সুযোগ হয় না, হয় নাকি? কোত্থেকে জানবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বয়সের কাছাকাছি সময়ে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন যে আল্লাহকে কিভাবে পাওয়া যায়, তার নির্দেশ কিভাবে পাওয়া যায়, তাকে কিভাবে ডাকলে তিনি খুশি হবেন, এগুলোর জন্য তিনি কোথায় গেলেন আবিষ্কার করতে? পাওয়ার জন্য গার হেরাতে গেলেন, এমন একটা পাহাড়ের উঁচুতে একটি গুহার মতো যার জানালা রয়েছে, সেখান থেকে আল্লাহর ঘর দেখা যায়। তিনি সেখানে ধ্যান করছেন, যেটা বলে ধ্যান অর্থ যে মানে একেবারে চোখ বন্ধ করে এরকম করে কিছু, এটা নয়, তিনি আল্লাহ তাআলাকে পাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে সেখানে তিনি নিজে আল্লাহকে পাওয়ার চিন্তায় রত আছেন। আর সে অবস্থায় এক পর্যায়ে অনেক সময় কাটাতে 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 আল্লাহ তাআলা ওনার কাছে কাকে পাঠালেন? জিব্রাইল আলাইহিসসালামকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নিয়ে। তাহলে নবীরা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এরকম তারা অনেক চেষ্টা করেন, এবং তাদের কাছে আসমান জমিন এগুলো থেকে তাদের কাছে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার যে ধারণা ফুটে ওঠে সেগুলো ওহির মাধ্যমে কনফার্ম হয়, এগুলোই তারা এভাবে পান। বিভিন্ন নবীকে বিভিন্ন তরিকায়
আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ তাআলার সন্ধান দিয়েছেন, সবাইকে ওহির মাধ্যমে দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ওহি নাযিল করার আগে আল্লাহ তাআলা দেখালেন এটা হতে পারে, নবুয়ত পাওয়ার আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে স্বপ্ন দেখতেন সুন্দর সুন্দর, যা স্বপ্ন দেখতেন তা ফলে দিত, মিসকে ফাল মিসলে ফালাকি সাবাহ। হ্যাঁ, তো এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখালেন। মালাকুতের অর্থ হচ্ছে যে কেউ কেউ বলেছেন আরাদা বিহি মা ফিস সামাওয়াতি মিন ইবাদাতিল মালায়েকা ওয়াল আজায়েব ওয়া মা ফিল আরদি মিন ইসয়ানি বনি আদম, যে ফেরেশতাগণ অন্যান্য মাখলুক কিভাবে আল্লাহর ইবাদত করে সেগুলো আল্লাহ তাআলা ওনাকে দেখিয়েছেন, আর বনি আদম কিভাবে আল্লাহ তাআলার দুশ্মনী করে শিরক করে এগুলো আল্লাহ তাআলা ওনাকে তো ফিজিক্যালি দেখালেন। ফাকানা ইয়াদউ আলা মান ইয়ারাহু ইয়াসি ফাইহলিকাহু আল্লাহ ফাওহা আল্লাহু ইলাইহি ইয়া ইব্রাহিম আমসিক আন ইবাদি, তখন মূর্তি পূজা দেখলে তিনি ছোটকাল থেকে নবী হওয়ার আগেই বলতেন কি করো এগুলা, এগুলো কোনো ক্ষমতা আছে নাকি, ছোটকাল থেকে তিনি কোনো নবী এই সমস্যা করেননি পছন্দ করেননি। এরপরে আল্লাহ তাআলা ওনাকে সব দেখালেন, আস্তে আস্তে করে ওনার কাছে সেটা ফুটে উঠল। প্রথম দিকে ওনার এই যে আয়াত আসলো যে তিনি মালাকুত সামাওয়াতের আদে দেখলেন আকার জমিনের আল্লাহর ক্ষমতা কুদরত এগুলো দেখে আল্লাহ তাআলা তাওহীদ অটোমেটিক্যালি ওনার মধ্যে ফুটে আসলো। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে তার ইমানটা আরও ইয়াকিনটা মজবুত হয়ে যায় আল্লাহর অস্তিত্ব সম্পর্কে এবং শিরক সম্পর্কে এগুলোর অসারতা তার কাছে আরও প্রমাণ হয়ে যায়, এগুলো আল্লাহ তাআলা তার কাছে বিভিন্নভাবে তুলে ধরলেন, তার কাছে ফুটে উঠল। আচ্ছা, এরপরে আসলো যে উনি পরবর্তী আয়াতে বলছেন ফালাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবা, রাতের বেলায় যখন রাত যখন তার উপরে অন্ধকার সহকারে নেমে আসলো তখন বলে বসলেন হাদা রব্বি, এইটা হচ্ছে আমার রব। চাঁদকে আচ্ছা, প্রথমে কাওকাবা, প্রথমে কতগুলো তারা দেখলেন, তারাগুলোকে লক্ষ্য করে বললেন এগুলো আমার রব। এই কথা কেমন কথা, তিনি আল্লাহকে আবিষ্কার করছেন, এখন তারা তারকারাজি গ্রহ নক্ষত্রগুলোকে এখন কিভাবে রব মনে করছেন, এটা কিভাবে সম্ভব হলো, এই ঘটনা কি? এই ব্যাপারে অনেকগুলো রেওয়ায়ত এসছে, অনেকগুলোই ইসরায়েলি রেওয়ায়ত বিভিন্ন তরিকায়, সেগুলোর ব্যাপারে কোনো কোনো তাফসিরে এসেছে জুয়েলা হিনা উলিদা ফি সারাব ও জুয়েলা রিস্কুহু ফি আতরাফি আসাবিহি ফাকানে আমুসুহা ওয়াকানা নমরুজ আল্লাঈন রা আর ইয়া ফা উব্বেরাত লাহু আন্নাহু ইয়াদহাবু মুলকুহু আলা ইয়াদাই মাউলুইদিন ইউলাদ ফা আমারা বেআজলে রিজালে আনিন নিসা, একটা রেওয়ায়ত আসছে, এগুলো কতটুকু সহি কনফার্ম না, ইসরায়েলি রেওয়ায়তে পাওয়া গেছে যে নমরুদ, আমরা তো নমরুদ বলি জাল দিয়ে আসলে অন্যান্য রেওয়ায়তে নমরুদ, আমরা আমরা জালকে দাল বলি অনেক অনেক সময়, যেমন বলি ওস্তাদ, কিন্তু আরবিতে কি ওস্তাদ জাল, ঠিক নমরুদ আমাদের কাছে হয়ে গেছে নমরুদ। যাই হোক, নমরুদ স্বপ্নে দেখলো না একবার যে তার এই উম্মতের মধ্যে, তার কওমের মধ্যে, তার জাতির মধ্যে অচিরেই একটি সন্তান জন্ম নেবে যার হাতে তার রাজত্ব খতম হয়ে যাবে। ওই ফেরাউন যেভাবে মূসা আলাইহিস ব্যাপারে তার যেভাবে কথা এসছে ওই রকম, তখন সে হুকুম দিল তার রাজত্বের মধ্যে এখন থেকে কোনো স্বামী স্ত্রী মেলামেশা কেউ করতে পারবে না, সব আলাদা থাকো, একটা টাইম পার করে দাও, এতদিনের ভিতরে একটা সন্তান যাতে পৃথিবীতে না আসে কোনো ছেলে যার হাতে তার ক্ষমতা চলে যাওয়ার চ্যালেঞ্জ হয়ে যায়। কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে কেউ কেউ এরকম জন্ম হয়ে গেলেও সে খবর নিয়ে সেগুলোকে কতল করে ফেরত যেভাবে ফেরাউন করেছে মূসা আলাইহিস সালামের সময়ে। যাই হোক, কিন্তু এখন আজর ছিল তার অন্যতম উপদেষ্টা অ্যাডভাইজার অথবা তার মন্ত্রী পরিষদের সদস্য আদার, এবং তার প্রধান দায়িত্ব ছিল মূর্তি পূজার তদারকির দায়িত্ব ছিল, সে ছিল এই এই ডিপার্টমেন্টের হেড। আজর এখন তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারে না, কিন্তু একদিন তার স্ত্রী তাকে মাঝে মধ্যে খেদমত করে হেল্প করতে আসে মূর্তিখানা এগুলা লুকাপড়া করতে গিয়ে, ওইখানে আজর তার স্ত্রীকে পেয়ে বসে
তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করার সাংঘাতিক ইচ্ছা জাগ্রত হয়ে গেল। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, মেলামেশা হয়ে গেল এবং যার ফলে ইব্রাহিম আলাইহিসসালাম তার মায়ের পেটে চলে আসলেন। এরপরে এখন তো আস্তে আস্তে এই সন্তান তো মায়ের পেটে বড় হচ্ছে, হাজার এবং তার স্ত্রী টের পেল যে সন্তান তো পেটে চলে আসছে। এই খবর যদি যায় নমরুদের কাছে তাহলে তো খবর আছে। এখন সে এটাকে হাইড করে তার স্ত্রী সন্তান প্রসবের বেশ কিছুদিন আগে তাকে নিয়ে এগুলো এক গোপন জায়গায় একটি গুহার মধ্যে তাকে সেখানে রাখার ব্যবস্থা করে দিল। এক পর্যায়ে মহিলা এই সন্তান প্রসব করলেন, ইব্রাহিম দুনিয়াতে আসলেন। এখন ইব্রাহিমকে কি করা যায়? মহিলা তো খালাস হয়ে গেছে, এখন ইব্রাহিমের তো পাইলে তো তাকে শেষ করে দিবে। এখন নিজের সন্তানকে দেখলে তো মায়া লাগে কিছু। এখন সে তার জন্য তাকে একটু গর্ত একটা করে ছোটোখাটো ওইখানে তাকে রেখে দিল। তার স্ত্রী তাকে দুধ খাওয়া দাওয়া আশা করে মাঝে মধ্যে দেখে, কিন্তু ইব্রাহিম একাই কিন্তু ওই ছোট গর্তের মধ্যে আছে। উপরে বড় একটা চাটান চাপা দেওয়া আছে, একটু জানালা মতো আছে, নিঃশ্বাস আসা যাওয়া করে, মানে একটু হাওয়া বাতাস যাওয়ার জন্য। টাইম টু টাইম তার স্ত্রী গিয়ে তাকে দুধ খাওয়ায়, এভাবে করে রেখে আসে যাতে করে কোনো হায়ান জানোয়ার বাঘ ভালুকে ইব্রাহিমকে খেয়ে না ফেলে, এভাবে তারা সুরক্ষিত করে রেখে আসলো। তো ইব্রাহিমের স্ত্রী মাঝে মধ্যে গিয়ে দুধ খাওয়ায় আসতো। এখন ছোট বাচ্চা, মা যেতে আসতে তো অনেক সময় লেগে যায়, অনেক সময় তো ক্ষুধা লেগে যায়, পিপাসা লাগে। তো কোনো কোনো রেওয়াজে আসে স্ত্রী মাঝে মধ্যে গিয়ে দেখতো যে ইব্রাহিম তার আঙ্গুল চষছে, আঙ্গুল চষে। বাচ্চারা তো ক্ষুধা লাগলে কি করে? আঙ্গুল চষে। এখন সেই আঙ্গুল যে চষে, এগুলো তো শুধু আঙ্গুল না, কোনো কোনো রেওয়ায়তে আসছে ইসরায়েলি রেওয়ায়তে যে দুটো আঙ্গুল চুষত, একটা আঙ্গুলের মধ্যে চুষলেই মধু আসতো, আরেকটা আঙ্গুলে চুষলে পানি আসতো। মধুর মধ্যে তো সমস্ত নিউট্রিশন আছে, খালাস। ইব্রাহিম আলাইহিসসালামের বড় হতে আর কোনো অসুবিধা নাই, গ্যাপ হয়ে গেলেও তার মা আসতে দেরি হলো কোনো অসুবিধা নাই। এরকম করে সে বড় হচ্ছে, আস্তে আস্তে তার বয়স এগুলো প্রায় 3 বছর। 3 বছর বয়স হওয়ার পরে আস্তে করে তখন সে তাকে বের করে নিয়ে আসছে, কারণ ওই নমরুদের টার্গেট ছিল যে ছোট বাচ্চাদেরকে কতল করা। আর এই বাচ্চার বয়স আর নবী তো, নবীদেরকে তো আল্লাহ তাআলা শারীরিক গঠনও ভালো করে দেন, তো তার গঠনটা 3 বছরে এমন হয়ে গেছে মনে হয় যেন 5-7 বছরের বাচ্চা আর কি। তো এখন তাকে দেখলেও কেউ মনে করবে এই বাচ্চা তো ওই যে নিষেধাজ্ঞার যে পিরিয়ড আছে তার আগে জন্ম হয়ে গেছে। কাজে নিষেধাজ্ঞার পিরিয়ডের ভিতরে, রেস্ট্রিক্টেড পিরিয়ডের ভিতরে তার জন্ম হয় নাই। তো এইভাবে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম মোটামুটি পরবর্তী পর্যায়ে তাকে বের করে নিয়ে আসা হলো। যখন তাকে এই গুহা থেকে, পাহাড়ের ওখান থেকে নিয়ে আসা হলো, প্রথমেই ইব্রাহিম আলাইহিসসালাম তার আম্মাকে বললেন, মান রব্বি, আমার রব কে? তো মহিলা তো আল্লাহর রব সম্পর্কে কিছু জানার কোনো তৌফিক হয় না, মূর্তি পূজায় লিপ্ত আছে, তার বাবা তো মূর্তি পূজার বিরাট সর্দার, তার স্বামী তো বললে তোমার রব কে? তোমার রব তো আমি। তা না কলে অমন রব্বু কে? তো আপনার রব কে? কলাত আবু কে? তোমার বাবা? কল অমন রব্বু, তো আমার বাবার রব কে? কলাত নমরুদ, নমরুদ হলো তার রব। কল অমন রব্বু, নমরুদের রব কে? ফলাত মাথু, এখন মা বিরক্ত হয়ে গেছে, গালের মধ্যে থাপ্পড়, এই টু মাছ কোশ্চেন করেছিলে। ও আলিমাত আন্নাহু আল্লাযী ইউযহিবু মুলকুহুম আলা ইয়াদাইহি, এখন মায়ের খবর হয়ে গেছে যে নমরুদের ক্ষমতা বোধ হয় এর হাতেই যাবে, আমার ঘরেই বোধ সেই চিজ এসে গেছে। ওকে, যাই হোক, এখন আল্লাহ তাআলার হুকুম আসলেও মহিলা নিজের সন্তানের চেহারার দিকে তাকালে তো মায়া চলে আসে। তো যাই হোক, এভাবেই তিনি বড় হলেন। ওকে, বড় হওয়ার পরে আস্তে আস্তে বড় হচ্ছে। এরপরে যখন প্রথম নিয়ে আসলো, তো নিয়ে আসার পরে সন্ধ্যাবেলা নিয়ে আসছে, দিনের বেলা আনে নাই, সন্ধ্যায় নিয়ে আসছে। ফালাম্মা জান্না আলাইহি আল-লাইলু রাআ কাওকাবা, যখন রাত্রের অন্ধকার নেমে আসার একটু পরে তারাগুলো উঠে, তখন তারাগুলো উঠার পরে তিনি বললেন, এই যে তারাগুলো আলো নিয়ে আসছে, এতেই তো বোধহয় আমার রব হবে,
এই তারাগুলোই আমার রব হবে। এই কথাটা এভাবে আসলো। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিছুক্ষণ পরে তো তারা ডুবে যায়, তারা তো সবসময় অনেকক্ষণ থাকে না, পুরো রাত থাকে না। তখন বলে যে না, যারা ডুবে যায় এদেরকে রব হিসাবে আমি পছন্দ করি না, এরা কেমন রব হবে ডুবে গেলে, আবার রব তো আসা যাওয়া করবে না, এরকম ডুবে যাবে না। এখন তিনি যে বললেন হাদা রব্বি, এটা আমার রব, এটা কি কি করে সম্ভব, এটা কি নবীদের পক্ষে বলা সম্ভব? এই ব্যাপারে অনেক মুফাসসিরিন কেরাম বিভিন্ন মন্তব্য করেছেন। ফাকিলা কান হাদা মিনহু ফি মুহলাতিন নাযরে ওয়া হালাত তুফুলিয়াতি ক্বাবলা কিয়ামিল হুজ্জা, যে এটা তো বলেছেন 3 বছর বয়স তো ওনার, এখন তো মাসুম অবস্থায় আছেন, এখনো ম্যাচুরিটি হয়নি, অনেক জ্ঞান অর্জন করেননি, কাজে সেই হিসাবে মাসুম বাচ্চার কথা, এটা তো কোনো গুনাহ হয় না। মাসুম বাচ্চা অনেক সময়, আমি একটা এক্সাম্পল দেই, যে আমাদের এক ভাই আছেন, এক মুরব্বী, ওনার লন্ডনে ওনার কোনো এক জায়গায় বাসা, তো ওনার ঘরের পাশে আছে মসজিদ, মসজিদের ইমাম সাহেব, ওই তখন ওনার ফ্যামিলি ছিল না, মসজিদের একটা কামরা আছে ওখানে উনি থাকেন, আর এই ছোটো বাচ্চা মসজিদে যাওয়া আসা করে বাবার সাথে, মক্তবে পড়তে যায়, হয়তো 3 বছর 4 বছর এরকম হবে বা 5 বছর। তো একদিন বাচ্চা দেখে মা বাবার সঙ্গে হাঁটতেছে রাস্তায় যে ইমাম সাহেব আসতেছে, তো এখন বাবাকে দেখ, বাবা দেখো ওই যে আল্লাহ আসতেছেন, আউযুবিল্লাহ আল্লাহ আসছে কি বলতে, সেটা আল্লাহ কেমনি হলো, কারণ তার না বলছে না যে ওই যে মসজিদ আল্লাহর ঘর, ইমাম সাহেব তো আল্লাহর ঘরে থাকেন, ওই ঘরে থাকেন, তো তো একদিন জিজ্ঞাসা করছে মসজিদ কি জিনিস, বলছে মসজিদ তো আল্লাহর ঘর, আর থাকে তো ওখানে ইমাম সাহেব, তো উনি আল্লাহ হবেন, নাউজুবিল্লাহ। এরকম ইনোসেন্ট মাইন্ডে বাচ্চা বলছে, এতে কি বাচ্চা কি শেরেক হয়ে গেছে, কুফরি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে? না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে বলেছেন, তাই তাই গুনাহ হবে না, এটার মধ্যে কোনো আইব নাই। এটা হলো কোন কোন মুফাসসিরের কথা। আবার কেউ কেউ এই বিষয়ে দ্বিমত করে বলেছেন যে না, এটা হতে পারে না, নবীদেরকে যতদূর নবীদের ইতিহাস পাওয়া যায় তারা অবুজ অবস্থাতেও শিরক করেননি, কুফরি কালাম উচ্চারণ করেননি, বরঞ্চ ওই যে আল্লাহ তাআলা মালাকুত সামাওয়াতি ওয়াল আরদি দেখিয়েছেন আগে থেকেই, এগুলা ওনাদের মধ্যে বাল্য বয়সে কিছু এরকম আস্তে আস্তে এসে গেছে। তবে একটা ধারণা হয়তো বা হয়েছে যে আল্লাহ তাআলা সম্পর্কে তিনি নূর, তাই না, যে আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার পোশাক আশাক, আল্লাহ তাআলার সব কিছু কিসের ভিত্তিতে, নূরের ভিত্তিতে। যেমন তখন তিনি মেরাজে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আসার পরে মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা ওনাকে জিজ্ঞেস করলেন পরবর্তী পর্যায়ে যে আপনি কি আল্লাহকে দেখেছেন মেরাজে গিয়ে, তিনি বললেন নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, ওনাকে আমি দেখবো কেমনি। আবার আরেকজন জিজ্ঞেস করছে, আরেক রেওয়ায়েতে আছে রাআইতু নূরান, আমি কি নূর দেখেছি। তো আল্লাহ তাআলার অস্তিত্ব নূরের অস্তিত্ব, এমনকি কিয়ামতের দিন জান্নাতে যখন মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবেন, তখন প্রথমে যখন আসবেন তিনি দিদার করে দর্শন করে দেওয়ার জন্যে, তখন একটু আল নূরের আলো চলে আসবে, অতপর এই নূরের আলোই ঢাকা থাকবে, আস্তে করে আল্লাহ তাআলা নূরের পর্দা সরিয়ে দেবেন, তাহলে নূরটা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কিত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নূরুন আলা নূর, নূরের উপরে নূর, সূরা নূরে আল্লাহ তাআলা নিজের নূরের পরিচয় দিয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, যারা অন্য তাফসির করেছেন তারা বলেছেন যে তিনি জানতেন যে আল্লাহ তাআলার পরিচয় হচ্ছে নূরের পরিচয়, তো এখন যখন তারকা উঠছে তারপরে আলোটা ওনার কাছে মনে হয়েছে যে বোধহয় নূর তো আলোকিত, তো এটাই বোধহয় হতে পারে, এরকম একটা প্রাইমারি আইডিয়া ওনার মাইন্ডে এসেছে, মনে হয় আমার আল্লাহ এই তো আসতেছেন, এই তো আলোকিত দেখা যায়, নূর দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পরেই ডুবে যাওয়ার পরেই ওনার কাছে ক্লিয়ার হয়ে গেছে না, এটা আল্লাহ না। তো এটা হচ্ছে বাকি মন্তব্য, যে এখানে তিনি আল্লাহ তাআলাকে কোনো শিরক করেননি, বরঞ্চ এটা একটা প্রাথমিক ধারণা এসেছে নূরের সঙ্গে, যেহেতু আল্লাহ তাআলা সম্পর্ক আছে, কারণ তিনি নিজেই আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে ওয়াজনুবনি রব্বি ওয়াজনুবনি ওয়াবানি আন নাবুদুল আসনাম,
যে আল্লাহ আমাকে এবং আমার সন্তানগুলোকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। তিনি নিজের সন্তানদের ব্যাপারে এইভাবে চেয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে এরকম কোন শেরিকের দিকে কোন আকিদা বের করাবেন মুখে দিয়ে, এটা সম্ভব হয় না। তারপরে ফালাম্মা যখন দেখলেন তিনি এটা ডুবে গেছে, তখন বুঝলেন যে না, হতে পারে না, এটা আমার রব না, এগুলো আমার রব না। তো কিছুক্ষণ পরে কি হলো, ফালাম্মা রাআল কমারা বাজিগান ক্বালা হাযা রাব্বি, কিছুক্ষণ পরে আবার যখন চন্দ্র উঠে আসলো, চন্দ্র তো একটু পরে উঠে, যখন চন্দ্র বড় হয় প্রথম দিকে তো আর্লি উঠে তাই না, পরে আস্তে আস্তে চাঁদটা বড় হয়ে গেলে একটু পরে উঠে, তারার পরে যখন চাঁদ উঠলো, চাঁদ দেখে তিনি কি বললেন, এই তো আসল নূর বোধ আসতেছে কি না, এটা আমার রব হতে পারে বোধ হয়। এখান এই এই মুহূর্তে আরেকটা ওনার ধারণা নূর কেন্দ্রিক হয়ে গেল, সম্ভবত এটা আল্লাহ তাআলার পরিচয় হতে পারে, জাস্ট ইমাজিনেশন, ধারণা, খেয়াল। কিছুক্ষণ পরে তিনি অপেক্ষা করলেন, কনফার্ম, তিনি কনফার্ম করেন নাই, কনফার্ম হওয়ার অপেক্ষায় আছেন। যখন চন্দ্র ডুবে গেল তখন তিনি বললেন, সর্বনাশ, আমার রব যিনি আসল আল্লাহ আমার রব, তিনি যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব। তাহলে তিনি আল্লাহর পরিচয় ওনার মাইন্ডে আছে, কিন্তু আল্লাহকে দেখা যায় কি না এটার কনফিউশন মাত্র হয়েছিল, আর নূর দেখে মনে করছেন আল্লাহর কোনো অস্তিত্বের আবির্ভাব দেখা যাচ্ছে কি না, কিন্তু অরিজিনালি ওনার মাইন্ডে আছে। চাঁদ ডুবার পরেই বলে যে আমার রব আমাকে হেদায়েত না দিলে তো আমি গোমরা হয়ে যাব, এটা সেটাকে রবের অস্তিত্ব ধরে নেব। তাহলে বোঝা গেল যে তিনি একদম আনক্লিয়ার ছিলেন না। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এরপর যখন সূর্য উদিত হলো সকালবেলায়, চন্দ্র ডুবে গেছে, তারপরে সবে সাদা হয়ে গেছে, এরপরে এখন সূর্য উঠলো, এটা উঠার আগে কেমন আলোকিত হয়, পূর্বাকাশ কি পরিমাণ আলোকিত হয়ে যায়, তিনি তো আল্লাহকে খুঁজছেন, এতে গর্ত থেকে বের হয়ে আসে, নিয়ে আসা হয়েছে ওনাকে, উনি এখনো দেখেননি এগুলো, এই তিন বছর পরের কথাইগুলো চলতেছে। এই প্রথম সূর্য দেখলেন, এত আলো দেখে তো মনে করছে এইতে বোধহয় আমার আল্লাহ হবে, কি আলো নিয়ে আসছে, যেটাই হোক আবার আল্লাহ নমুনা মনে আসতেছে। তারপরে সূর্য উঠলো, উঠতে উঠতে দিন চলে গেল, তিনি এখনো নিশ্চিত না কি হয়, দেখা যায় ডুবে না থাকে, আগেরগুলো তো ডুবে গেছে, এরপরে যখন দেখলো এই এটাও ডুবে গেল সন্ধ্যাবেলা, প্রথমে বললো হাজা আকবর, এটা তো সবগুলো থেকে বড়, সারা দুনিয়া আলোকিত করে ফেলেছে, এত আলো এটা সম্ভাবনা হয় কি না, এটা তো অনেক বড় দেখা যাচ্ছে। সন্ধ্যার দিকে যখন সেটা ডুবে গেল তখন তিনি বললেন, হে আমার কওম, আমি ক্লিয়ার হয়ে গেছি, আর এগুলো কিছুই আল্লাহ তাআলার অস্তিত্ব নয়, এবং তোমরা যা শিরক করছো এগুলো থেকে আমি পরিপূর্ণ মুক্ত, আমি আমার আসল আল্লাহর রবের খোঁজে থাকবো, ধ্যানে থাকবো, কিভাবে তাকে পাওয়া যায়, তার রাস্তায় পাওয়া যায়। তাহলে মিলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মাবুদের যেভাবে ইবাদত করেননি, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মাবুদের ইবাদত করেননি, চন্দ্র সূর্যের ইবাদতও করেননি, কারণ তিনি এগুলো মাবুদ নয়, তিনি কনফার্ম হয়ে গেছেন। প্রথমে একটু ধারণা এসেছিল, কিন্তু এটা ওনার ইমান হিসাবে তিনি সেই পর্যায়ে পৌঁছেননি, তিনি শিরক মুক্তই থেকেছেন, যেভাবে অন্য নবীরা শিরক মুক্ত। এরপরে তাকে যে আল্লাহ মালাকুত সামাওয়াতি ওয়াল আরদ দেখিয়েছেন বাল্য বয়সেই, ছোট বয়সেই দেখার সুযোগ হয়েছে, স্বপ্নে দেখাক, এলহাম করে দেখাক, দেখিয়েছেন আল্লাহ তাআলা, সেটা ওনার মাইন্ডে আছে, আল্লাহ তাআলার অস্তিত্ব সৃষ্টিকর্তার ভেরি ক্লিয়ার আছে, কিন্তু ফিজিক্যালি দেখা যায় কি না, নূর দেখে কনফিউজ হয়েছিলেন। অরিজিনাল ইমান এক আল্লাহর অস্তিত্ব ওনার মাইন্ডে স্টিল আছে। সেদিকে আবার ফেরত আসলেন, সূর্য ডুবার পরে বললেন কি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে মুতাওয়াজ্জেহ করে দিলাম, আমি আমার চেহারাকে ওই মুখে করে দিলাম
তার মুখের দিকে আমার চেহারাকে ধাবিত করে দিলাম, যিনি আসমানগুলো এবং জমিনকে সৃষ্টি করেছেন। হানিফা, হানিফ অর্থ কি? হানিফ অর্থ হচ্ছে যে মা এলান ইলাল হক, যে হকের দিকে সবসময় ঝুঁকে থাকে, হক পন্থী। আর কোন কোন তাফসির এসেছে হানিফ অর্থ হচ্ছে যে শেরক করে না। পরের আয়াতা এই হানিফের তাফসির করছে, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি শেরক করি না, করব না। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের ভিতরে আল্লাহর এই তাওহীদের ধারণা ছিল, কিন্তু আল্লাহ কোথায় কি হালতে আছেন সেটা তিনি এবং আল্লাহ তাআলা কি বলছেন, কিভাবে আল্লাহকে ডাকতে হবে, কিভাবে আল্লাহকে ইবাদত করতে হবে, এখনো জানার সুযোগ হয়নি। যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে এভাবে জানতে পারেননি, ডাকতে পারেননি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেরক করেননি, তিনিও হানিফ ছিলেন। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, মক্কা শরীফে তখনও মেজরিটি আরবরা কোরাইশগণ মূর্তি পূজা করত, কিন্তু সবাই করত না, অল্প কিছু লোক পাওয়া গিয়েছিল তারা হানিফ ছিল, হুনাফা, তারা শেরেক করতে না, মূর্তি পূজা করতে না, কিন্তু কেমনি আল্লাহ তাআলাকে ইবাদত করতে হবে এই তরিকা তাদের কাছে ছিল না। ইব্রাহিম আলাইহিসসালামের তরিকা এবং অন্য নবীরা ঈসা আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম যে এসেছিলেন, এই তরিকা তাদের কাছে থাকেনি, বিকৃত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তারা আল্লাহ তাআলার ইবাদত করার তরিকাটা খুঁজে পায়নি, কিন্তু তারা শেরেক করে। এদেরকে বলা হতো হানিফ। ইব্রাহিম আলাইহিসসালাম নিজে হানিফ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হানিফ ছিলেন, মক্কা এরকম কিছু সংখ্যক লোক হানিফ ছিল। ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাটাকে আল্লাহ তাআলা কোথায় ঢুকিয়ে দিয়েছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নামাজের মধ্যে এই কথাটাকে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হানিফা, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে যে ইব্রাহিম আলাইহিসসালামের কথাটা আল্লাহ তাআলা কত পছন্দ হয়েছে, আমরা ইন্নী ওয়াজ্জাহতু বলি না আমাদের মধ্যে, এটার নাম কি এখন, ইন্নী ওয়াজ্জাহতু, ইন্নিবাদ ধাতু হিসাবে এরকম কোন নাম কোরআন হাদিসে আসে নাই। নাম আসে দোয়াউল ইস্তিফতাহ, দোয়াউল ইস্তিফতাহ, নামাজ শুরু করার দোয়া। তো এখন এটা নিয়ে আবার আপনারা শুনেন যে আমরা ছোটকালে পড়েছি নামাজের বিছানায় দাঁড়িয়ে পড়তে হয় কি, ইন্নিবাদ জাতু ওয়া জিল্লা দিফাতা সমাতুল আউ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আবার এখন ওলামায়ে কেরাম বলছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বিছানায় দাঁড়িয়ে পড়েননি, তিনি কোথায় পড়েছেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা করে সুবহানাকা পড়েছেন, তারপরে পড়েছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আরো দোয়া পড়েছেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়াই কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ আমার মধ্যে আর আমার গুনার মধ্যে এত দূরত্ব পয়দা করে ফেলেন, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যত দূরত্ব আছে, অর্থাৎ গুণাগুলো আমার থেকে সরিয়ে নেন, এগুলো আমার কাছ থেকে মা আমাকে মাফ করে দেন, গুণা মাফ করে দেন আর গুণার থেকে আমাকে সরিয়ে আনেন। এরকম বেশ কয়েকটি দোয়া তিনি পড়েছেন, বিশেষ করে যখন নিজে একলা সুন্নত নফল নামাজ পড়তেন। এই সবগুলোকে অজ্জাত ওয়াজিহাত, তো এই সবগুলো তিনি এই সময় পড়তেন, এগুলো সবগুলোকে কি বলা হয়, দোয়াউল ইস্তিফতাহ, আদ ইয়াতুল ইস্তিফতাহ। এগুলো বেশি করে পড়তেন তিনি ফরজ নামাজে না, কারণ ফরজ নামাজে এত লম্বা করলে মুসল্লিদের কষ্ট হবে, সেখানে সুবহানাকা পড়েই আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়েই সূরার দিকে চলে যেতেন, কিন্তু এই মেজরিটি দোয়াগুলো পড়তেন যখন একলা একলা তিনি নওয়াফিল আদায় করতেন। যাই হোক, এটা মোটামুটি কেউ যদি এখন নামাজের বিছানায় দাঁড়িয়ে পড়ে ইনি ওয়াজ্জাহাত যেটা পড়ে আসে কোনো গুনাহ হবে না, তাতেও সওয়াব হবে, কিন্তু সওয়াব বেশি হয় যখন মানুষ সুন্নতকে ফলো করে। কাজে যদি আপনি সুন্নতকে ফলো করে বেশি সওয়াব পেতে চান তাহলে আল্লাহু আকবার পড়ে সুবহানাকা এরপরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজ্জাবা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এভাবে দোয়াটাকে পড়বেন, ঠিক আছে। এটার মধ্যে আবার কেউ কেউ বলবে যে আল্লাহ একে সব দেখি এখন উল্টে যাচ্ছে, শুনলেই লোকেরা মনে করে উল্টে গেল এখন। হ্যাঁ, আমরা শিখছি, আমি ছোটকালে শিখেছি, এখন যখন হাদিস পড়ে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই জায়গায় পড়েছেন, শিখার পরে এখন ওই জায়গায় পড়বো বেশি স্বভাবের জন্য, এখন কম স্বভাব নেবো কেন, তাই না? তারপরে কেউ যদি আগে পড়ে ফেলে, যেমন আমার মাঝে মধ্যে আগে অভ্যাস আছে মুখে দিয়ে চলে আসে,
এখন আগে মেখে দিয়ে চলে আসলে কোনো বেদাত হবে না, গুনাহ হবে না, অসুবিধা নাই, এগুলা দোয়া আম অ্যালাউড আছে। কিন্তু আপনি যদি বেশি সওয়াব নিতে চান, সুন্নতকে বেশি অনুসরণ করতে চান, তাহলে নামাজের ভিতরে পড়ার মধ্যে সওয়াব বেশি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণাটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করলেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী পর্যায়ে নামাজের মধ্যে এটাকে নিয়ে এসেছেন। আর এটাই হলো আমাদের আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের ভিত্তি, তাওহীদের পরিচয়, যে আমরা আকাশ জমিনের সৃষ্টিকর্তার কাছেই চেহারা কি মোতাওয়াজ্জে করি, আমাদের চেহারা সবসময় আল্লাহর দিকে থাকবে। আমরা মোতাওয়াজ্জাহান ইলাল্লাহ আসল জিনিস, কিন্তু আমরা বলি নিয়তের মধ্যে মোতাওয়াজ্জাহান ইলাল কাবা, কাবার দিকে চেহারা কি ঘুরাইলাম। তো কাবা তো মেইন টার্গেট না, আসল হচ্ছে আল্লাহ তাআলা। এমনকি কাবা শরীফের সামনে যখন থাকি, আমাদের প্রার্থনা দোয়া কি কাবা কেন্দ্রিক? কাবা আমাদের দোয়া শুনবেন? কে শুনবেন? আল্লাহ তাআলা শুনবেন। আসল তাওয়াজ্জুহ ইলাল্লাহ, মুতাওয়াজ্জিহ ইলাল্লাহ, পরিপূর্ণ আসলে চেহারা আল্লাহর দিকে। আমরা যে কোনো সময় নামাজের সময়, দোয়ার সময়, বিপদে আপদে আশ্রয় নেওয়ার সময় কোনো মাখলুকের দিকে আমাদের চেহারা না ফিরিয়ে কার দিকে ফিরবো? আল্লাহ তাআলার দিকে ফিরবো। এটাই হলো আসল তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালাম এই তাওহীদের ঘোষণা দিলেন তার জাতির কাছে ছোট বয়সেই, কিন্তু তখন তিনি এরপরে আস্তে আস্তে এক পর্যায়ে তিনি যখন নবী হয়ে গেলেন, ওকে, তারপরে এখানে পুরো ইতিহাস আসেনি, এক পর্যায়ে আল্লাহ তাআলা ওনাকে যখন একটা বয়স হয়ে গেলে তখন আল্লাহ তাআলা নবীদেরকে নবুয়ত দান করেন। ওনার জার্নি কন্টিনিউ করছে তাদের সঙ্গে, প্রথমত পিতা মাতার সঙ্গে কথা হলো, এরপরে যখন নবীদেরকে আল্লাহ তাআলা দাওয়াতি কাজ করতে বলেন তখন তিনি দাওয়াতি কাজ করা শুরু করে দিলেন। প্রথম দিকে মূর্তি পূজা না করার কথা বলেছেন, কিন্তু আল্লাহকে কেন ইবাদত করতে হবে ওটা তো জানা নাই। এখন নবী নবুয়ত পাওয়ার পরে আল্লাহ তাআলার ইবাদতের তরিকা আল্লাহ শিখিয়ে দিলেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম দিনেই আল্লাহর পরিচয় ভালো করে সব তুলে ধরেননি, ওনার দায়িত্ব কি তাও বলেননি, নামাজ পড়তে হবে কিভাবে তাও বলেননি, খালি কি বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে একটু পড়েন, ওই নামের পরিচয় ওনার জানা হোক। সেই নবে রবের পরিচয় কি? তিনি তার সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা যিনি, তিনি রব হওয়া উচিত। তাই বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। সবগুলো নবীদের কাহিনী একরকম হচ্ছে না? তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তারপরে ছেড়ে দিলেন। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন, কি হলে কি করতে হবে, কিছু ক্লিয়ার মেসেজ আসে না? কি দেখলাম, কি পড়তে বললো, বললাম তো রবের, রবের যে রবের কথা শুনলাম, এখন কি করব, কি দেখলাম এটা? পরে মা খাদিজার কাছে আসলেন রাদিয়াল্লাহু আনহা, কি বললেন, এসে কি দেখলাম আমি, আমাকে জড়িয়ে ধরলো একজনে সাংঘাতিকভাবে, এরকম জিনিস কোনোদিন দেখিনি আমি, এবং বললো পড়তে আমি পড়তে পারি না, তিনবার এবার আমাকে বললো এভাবে পড়েন, পড়লাম। এখন এত সাংঘাতিক ঘাবড়িয়ে গেছেন, বেশি ঘাবড়িয়ে গেলে মানুষের কি হয়, শরীরে জ্বর চলে আসে। জাম্মেলুনি ঘরে এসে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি কি বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বললেন, যা দেখছেন ভালো ছাড়া খারাপ কিছু হবে না, কারণ আপনি এত ভালো মানুষ, তো এই নাওয়াইবিদ্দাহর, আপনি সমস্ত অসহায় মানুষকে সাহায্য করেন, সবার উপকার করেন, কারো কোনো ক্ষতি করেন না, এত ভালো মানুষকে দিয়ে খারাপ কিছু করানো হবে? কোনো খারাপ জিনিস তার কাছে আসতে পারে, জিন ভূত কিছু, এগুলা কিচ্ছু হবে না আমার বিশ্বাস, কিছু যদি এসে থাকে নিশ্চয়ই ভালো কিছু আসছে। তাকে সান্ত্বনা দিলেন, কিরকম মহিলা! তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এখনো শিওর না, ওনাকে ওনার বিবি সান্ত্বনা দিতে হচ্ছে। তারপরে কি বললেন, চলেন দেখি আমার চাচা, কোনো কোনো রেওয়ায়েতে চাচা তো ভাই ওয়ারাকা ইবনে নাওফল, তার কাছে যাই। তিনি তখন সহি তরিকার খ্রিস্টান, যারা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে না, আল্লাহর ইবাদত করে, ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে মানে, এরকম অল্প কিছু লোকের মধ্যে একজন ছিলেন, কে, ওয়ারাকা ইবনে নাওফল, তার কাছে গিয়ে, এবং তিনি এই ইনজিল কিতাবের একদম ভালো এক্সপার্ট ছিলেন, তার কাছে গিয়ে সব কাহিনী বলার পরে তিনি কি বললেন, হাদান নামুস, আপনার কাছে যিনি এসেছেন তিনি হচ্ছেন নামুস, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাতু আসসালাম, ওহি নিয়ে এসেছেন, আপনি আল্লাহর নবী, আপনার দায়িত্ব আসছে, অচিরেই আপনি সব খবর পাবেন, আপনি এখন রেস্টে থাকেন, কোনো চিন্তার দুশ্চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলা আখিরি নবী হিসাবে আপনাকে সিলেক্ট করে ফেলেছেন।
আপনার নবুয়তের অ্যাসাইনমেন্ট দিয়ে খবর অচিরেই আসতেছে। তো আমার আফসোস, আমি তো বুড়ো হয়ে গেছি, কখন মরে যাই। যখন আপনার কৌম আপনাকে আপনার দেশ থেকে বহিষ্কার করবে, আপনাকে নির্যাতন করবে, আপনাকে বিরুদ্ধে দুশ্মনী করবে, আমি যদি তখন একটা যুবক হতাম আমি আপনাকে জান দিয়ে সাহায্য করতাম, কিন্তু আমি তো এখন বুড়ো মাজুর হয়ে গেছি। কিছুদিনের মধ্যে তিনি ইন্তিকাল করে ফেলেছেন। তারপরে আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, ও কাঁথা মুড়ো দিয়ে শুয়ে থাকা, কম্বল মুড়ো দিয়ে শুয়ে থাকা লোকটি, উঠেন, উঠেন, লোকদেরকে দাওয়াত দেন, আপনি নবী, আপনার দায়িত্ব হচ্ছে লোকদেরকে আল্লাহর দিকে ডাকা। ওই ওয়ারাকার কথার সঙ্গে মিলে গেল, তিনি বুঝলেন ওনাকে নবী হিসাবে পরিষ্কার ঘোষণা এসে গেছে। তারপরে আল্লাহ তাআলা নামাজ শিখাই দিলেন, আইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, শুয়ে আসেন, উঠেন, নামাজ পড়েন, আল্লাহকে এভাবে ডাকতে হবে। তাহলে নবুয়তের খবর পেলেন, নামাজ কিভাবে পড়বেন খবর পেলেন। এইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে পর্যায়ক্রমে নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন। পেয়ে এখন তিনি লোকদের কাছে আসি দাওয়াত দেওয়া শুরু করলেন, বললেন, ওহাজ্জাহু কওমু ক্বালা তুহাজ্জুন্নি ফিল্লাহি ওয়াকাদ হাদান ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা আফালা তাতাযাক্কারুন। তিনি যখন তার কওমকে দাওয়াত দিলেন, সে তাওহীদের দিকে শিরক থেকে দূরে সরে আসতে বললেন, আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরলেন, তখন তার জনগণ তার বিরুদ্ধে শুরু করে দিল তার সঙ্গে ঝগড়া করা, বিতর্ক করা, তাকে থামানোর জন্য, তার কথার প্রতিবাদ করার জন্য। তখন তিনি বললেন, তোমরা আমাকে প্রতিবাদ করছো, আমার বিরুদ্ধে সবাই সমবেত হয়েছ, আমার সঙ্গে তর্ক করছো আল্লাহর ব্যাপারে, এটা কি আমার নিজের কোনো কথা বলছি আমি? আমার আল্লাহ আমাকে খবর দিয়েছেন, ওহির মাধ্যমে খবর এসেছে, ওয়াকাদ হাদান, তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, তোমরা আমাকে ভয় দেখাও, তারা কি বলে জানেন? এই শোনো, যদি তুমি এই সমস্ত কথাবার্তা আমাদের মাহবুদগুলোর বিরুদ্ধে বলো, তোমার উপরে যে কি অভিশাপ আর আজাব গজব আসবে তুমি জানো? আমার মনে আছে আমি তখন মাদ্রাসায় পড়ি, কেবল দূর বয়স হয় নাই, কিন্তু তারপরেও মাজার পূজারি কিছু লোকজন আছে না, তো এক আমাদের বাড়ির থেকে মাইল দুই তিনেক দূরে এক নকল মাজার বানিয়ে ওখান থেকে ওই চাঁদা কালেকশন করতে আসছে। তা আমি জানি এটা দুই নম্বর, তা আমি তো ছোট মানুষ, আমার এত সাহস নাই, আমি ভিতর থেকে বলতেছি এই ভণ্ড এখান থেকে চলে যায়, এই বাড়িতে কিছু পাবি টাবি না, সব তোরা ভণ্ড, খুব করে আচ্ছা করে বলছি, কিন্তু এদের সাহস নাই যে সামনে এসে তার সঙ্গে মোকাবিলা করবো, ছোট মানুষ। তারপরে সে যা বলা শুরু করে দিল, তোর উপরে আল্লাহর অভিশাপ নাজিল হবে, তুই কি বলছিস, এত বড় কথা বলেছিস, খুব করে সে বলা বলি করলো। তা আমার ফ্যামিলি মেম্বার কেউ কেউ ভয় পেয়ে গেলো, আল্লাহ কোন মুসিবত আমার উপর নাজিল হয়, তারা বলে যে বেশি কথা বলিস নিস না, আমি বলি কোনো চিন্তা করবেন না, এগুলো ভণ্ড, কিছুই হবে তবে না ইনশাআল্লাহ, তার কোনো অভিশাপ, তার কোনো আজাব গজব কিছুই আসবে টাসবে না। তো ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বলেন যে দেখো, তোমরা আমাকে আল্লাহ তাআলা সম্পর্কে এগুলো বলো, ভয় দেখাও যে আমার উপর মূর্তির অভিশাপ লাগবে, আমি ধ্বংস হয়ে যাবো, হালাক হয়ে যাবো, বরবাদ হয়ে যাবো, আমার ক্ষতি হবে। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ, তোমরা তার যেগুলো শিরক করো মাবুদদের, এগুলোর কোনো কিছুর ভয় আমার নাই, এগুলোর দ্বারা এগুলোর অভিশাপ আমার কোনো ক্ষতি করবে, নেভার এভার, আমার যদি ক্ষতি হয়, কোনো সময় আমার বিপদ আপদ আসে, অসুখ হয়, শরীর খারাপ হয়, এগুলো আমার আল্লাহর হুকুমে হবে, আমার আল্লাহ ছাড়া আমার ভালো করার, উপকার করার, ক্ষতি করার ক্ষমতা কারো নাই, তোমাদের মাবুদের আমার একটু ক্ষতি করতে পারবে না, আমার রব সব কিছু সম্পর্কে জানেন, এগুলো যে কি রং জিনিস এবং কোনটা সহি জিনিস সেই জ্ঞানের ভিত্তিতে তিনি আমাকে এগুলো জানিয়েছেন। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না, ভুলের মধ্যেই থাকবে, মূর্তির পূজা করতেই থাকবে? وكيف اخاف ما اشركتم ولا تخافون انكم اشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا, আমি কিভাবে ভয় পাবো
যেগুলার শিরক তোমরা করো, যেগুলার পূজা তোমরা করো, আমি কিবা কেন ভয় পাবো সেগুলোর? অথচ তোমরা শিরক করছো আল্লাহ তাআলার সঙ্গে, সে আল্লাহর ভয় তোমরা করো না? যে বিষয়ে তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আল্লাহর কাছে নাজিল হয়নি, অন্যায় মন গড়া মূর্তি মাবুদ বানিয়ে পূজা করো, তোমরা আল্লাহর আজাব নাজিল হতে পারে তোমাদের প্রতি, এটার ভয় করো না? আর আমাকে উল্টা তোমাদের মাবুদদের ভয় দেখাও? ফাআইয়ুল ফারীকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তাআলামুন, তোমরা যদি সত্যি জানো, তোমাদের জ্ঞান থাকলে বলো, কোন দলের ভয় পাওয়া উচিত? তৌহিদওয়ালাদের ভয় পাওয়া উচিত বাতিল মুশরিক মাবুদদের কাছ থেকে, না শিরকওয়ালাদের ভয় পাওয়া উচিত যে আল্লাহ তাআলার বিরুদ্ধে তারা শিরক করছে? কার ভয় পাওয়া উচিত? শিরকওয়ালাদের ভয় পাওয়া উচিত না? আমি তাওহীদওয়ালা কেন ভয় পাব? তিনি বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে সত্যিকার ঈমান মাবুদের প্রতি, সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি, এবং যাদের ঈমানের মধ্যে কখনো কোনো জুলুম ঢুকেনি, ঈমানের মধ্যে জুলুম ঢুকে কি দিয়ে? সবচেয়ে বড় জুলুম কোনটা? শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তো যাদের ঈমানের মধ্যে কখনো শিরক ঢুকেনি বা শিরক নেই, তাদের জন্য এটি প্রকৃত নিরাপত্তা। ওয়াহুম মুহতাদুন, তারা হিদায়ত প্রাপ্ত হয়ে যাবে। যদি শিরক ঢুকে জীবনের মধ্যে, তাদের কোনো নিরাপত্তা আছে আর? কিসের নিরাপত্তা? আল্লাহ তাআলা কি নিরাপত্তা দান করবেন? একটি হাদিস এসেছে যে আল্লাহ তাআলার হক হচ্ছে বান্দার প্রতি যে আল্লাহর তারা ইবাদত করবে, লা ইশরিকু বিহি শাইয়ান, ইয়াবুদুল্লাহ ওয়া লা ইশরিকু বিহি শাইয়া। আল্লাহর হক মানুষের, মানুষের দায়িত্ব আল্লাহর এক ইবাদত করা আর তাদের তার সঙ্গে কাউকে শরীক না করা। আর মানুষের হক কি? আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালাবেন না, শিরক না করলে আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালাবেন না। এটা যে শিরক করে না তার পাওনা হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। তাহলে শিরক না করলে তাদের জন্য পরিপূর্ণ নিরাপত্তা, জাহান্নাম থেকে তারা নিরাপদ থাকবে। আর যদি শিরক করে কিন্তু অনেক ইবাদত করে, জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা হওয়ার পাওয়ার কোনো সুযোগ আছে? তাদের কোনো ইবাদত কবুল হবে? হজ করলে, ওমরা করলে কবুল হবে? রমাদানে রোজা রাখলে কবুল হবে? যদি মাজার পূজা ছেড়ে না দেয়, রমাদানের একটি রোজাও কবুল হবে না। কোন হজ রোজা নামাজ এক রাকাতও কবুল হবে না। অহমুল মুহতাদুন, আর এরাই হেদায়ত পাবে। এই জন্য শিরকওয়ালারা হেদায়ত পাবে না, তারা গোমরাহির মধ্যেই থাকবে এবং এই গোমরাহি নিয়েই তারা মৃত্যুবরণ করবে, শিরকের হালতে মৃত্যুবরণ করবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। এগুলো কার কথা? আল্লাহর কথা নাকি আমাদের নিজেদের কারো কথা? আল্লাহর কথা, কোরআনের আয়াত যে কেউ যদি শিরক থাকে তার আকীদার মধ্যে, তাহলে তার নামাজ রোজা হজ ইবাদত কিছু কবুল হয় না, পণ্ড শ্রম করলো সারা জীবন এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিম আলা কওমি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, এই হচ্ছে আমাদের হুজ্জাত, আমাদের দলিল প্রমাণ যুক্তি। আমাদের কাছ থেকে এগুলো আমি দিয়েছি কাকে? ইব্রাহিমকে, তার কওমের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। তিনি এমন যুক্তি, মোক্ষম যুক্তি দিয়েছেন, এমন দালিলিক কথাবার্তা বলেছেন, প্রমাণ ভিত্তিক কথাবার্তা বলেছেন, এগুলোর সামনে তাদের কোনো জবাব আছে? তিনি বলছেন, তোমাদের যা পারো, তোমাদের তোমাদের মূর্তিগুলো আমাকে একদম অভিশাপ দিয়ে বরবাদ করে দিক, দেখো করতে দাও, দেখি আমার কি ক্ষতি করে। আর আমার আল্লাহ তোমাদের ক্ষতি করলে তোমাদের বাঁচার উপায় আছে? ওই যে বলছিলাম না গত সপ্তাহে, ইব্রাহিম আলাইহিসসালাম আর নমরুদের কথা হচ্ছে, তাও যখন তাকে দিতে গেলেন কি বলে, যে ইব্রাহিম বলল যে তুমি কার দাওয়া দেবে, যে যিনি রব
তার দাওয়াত দেই, তো আমি তো সবার রব, আর কার দাওয়াত দেওয়া তুমি? বলে আপনারও রব আছে, সবার রব আছে, সবার রব আপনার রব, আপনি রব না, আপনি মাবুদ না। বলে কি তোমার রবের কি কাজ করে? আমার রব জীবন দেয়, মৃত্যু দেয়, সব কিছু তার হাতে, আমিও জীবন দেই মৃত্যু দেই। কেমনে দিই বলছিলাম না, দুইজনকে ধরে নিয়ে আসলো কয়েদখানা থেকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, একজনকে বললো হত্যা করে ফেলো, হত্যা করে ফেললো, আরেকজনকে বলে তাকে ছেড়ে দাও, মুক্তি দিয়ে দাও, মুক্তি দিয়ে দিল। এই যে দেখো আমি জীবন নেই আর জীবন দেই, আর কি চাও? তখন তিনি কি বললেন, আমার রব পূর্ব দিক থেকে সূর্যকে উঠান, ফাক্তি বিহা মিনাল মাগরিব, তোমার ক্ষমতা থাকলে আমার রবের সঙ্গে চ্যালেঞ্জ করে পশ্চিম দিক থেকে সূর্যকে উঠাও দেখি। ফাবুহিত আল্লাদি কাফার, ফাবুহিত আল্লাদি কাফার। এখন যে কাফের তার কোনো জবাব আছে আর? এখন চুপ করে বসে গেল। তিলকা হজ্জাতুনা, এগুলো হচ্ছে আমার পক্ষ থেকে যুক্তি, দলিল, প্রমাণ। দেখেন এই যে ইসলামের কথাগুলো আমরা বলতে হবে কোরআন হাদিস থেকে, যুক্তি প্রমাণ দলিল আল্লাহর কাছ থেকে নিয়ে। অনেক আমল আমাদের সমাজে পরিচিত হয়ে আসে, যুগ যুগ থেকে সবাই এভাবে করে আসে, সমাজে সবাই করে, বিভিন্ন ওয়াজে শুনেছি, কোনো কোনোটার দলিল আছে কোরআন হাদিসে, কোনো কোনোটার দলিল নাই। এখন যখন দলিল নাই তখন লোকেরা বলে আপনি আবার কোন জায়গায় এটা পেলেন, সারা জীবন করে আসলাম বাপ দাদা জামানা থেকে, এখন দেখি উল্টা কথা বলেন। দলিল কোরআন হাদিস থেকে আছে, সেটাকে গ্রহণ করতে হবে। ইসলাম বাপ দাদার আমলের পূর্ব জমানার আমলের ভিত্তিতে চলবে, না আল্লাহ এবং তার রসুলের কাছ থেকে আসার ভিত্তিতে চলবে? কোন রাত্রের এবাদত আছে, কোন রাত্রের এবাদত নাই, কোন দিনের রোজা রাখতে হবে, কোন দিনের রোজা রাখা দরকার নাই, এগুলো আমরা আবিষ্কার করবো? আমাদের বাপদাদার হিসাব করে দিয়ে যাবেন, নাকি আল্লাহ এবং তার রসুলের কাছ থেকে আসবে? তো বলবেন যে দেখেন আমাদের আলেম তো সবাই, আপনারাও আলেম, ওনারাও আলেম, তো আমরা কার কথা শুনবো? এই যুক্তিটা প্রায় লোকেরা দেয়, খুব দামি যুক্তি মনে হয়, উহ এত দামি যুক্তি। আরে কোরআন হাদিস পড়েন, চোখ দুটো খুলি আমরা, আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, আমরা পড়ি না কেন? কি আছে এই হাদিসে, কি বললো হাদিসের ভিত্তি কোথায়, কোরআনের আয়াত কি বললো তার ভিত্তি কোথায়? এগুলো পড়ার ব্যবস্থা আল্লাহ তাআলা দেন নাই আমাদেরকে, নাকি সব শোনা কথা, তিনি কি বলেন এটা শুনলাম, তিনি কি বলেন ওটা শুনলাম, স্যার আমরা কনফিউজ হয়ে গেলাম মাঝখান দিয়ে। আমি প্রায় বলি এমন একখান দুর্বল ইসলাম আল্লাহ তাআলা আপনাকে, আপনাকে আমাকে দিলেন, যে একদিনে ওয়াজ করে বললে উত্তর দিকে যাও, আরেকজন ওয়াজ করে বলবে দক্ষিণ দিকে যাও, আপনি কি করবেন বুঝতে পারতেছি না। এরকম ইসলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন? কখনো না। কিতাবুল্লাহ সুন্নাত রাসূলের উজ্জ্বল দলিল প্রমাণ সব নবীদেরকে দিয়েছেন, আমাদের নবীদেরকে দিয়েছেন, এই উম্মতকে তিনি রেখে গেছেন। তারাক তুফিকুম আমরাইন, কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলি, কোন গল্প কাহিনী কিসা সারা রাত ব্যাপী বিভিন্ন রকমের ওয়াজ, এগুলো আমাদের বড় দলিল না। ওয়াজের মধ্যে কি আছে, কোরআনের আয়াত হাদিস কোথায় আছে, এগুলোর দলিল খুঁজে বের করো, তার ভিত্তিতে আমল করা, এগুলো তিলকা হুজ্জাতুনা। আল্লাহ তাআলা বলেন এগুলো আমার হুজ্জত, হুজ্জত অর্থ দলিল প্রমাণ। আতাইনাহা ইব্রাহিম আলা কাওমি, আমি ইব্রাহিমকে দিলাম তার কওমের সঙ্গে ব্যবহার করার জন্য। নারফাউ দারাজাতিম মান নাশা, আমি যাকে চাই তার দারাজাতকে বুলন্দ করে দেই। ইব্রাহিমকে শিরকের ঊর্ধ্বে রেখে তাকে আমি তাওহীদের উপরে রেখেছি। এখনো মুসলিম উম্মার মধ্যে অনেকে আল্লাহ তাআলা তাওহীদের উপরে রাখবেন, বাকিদেরকে মাজার কেন্দ্রিক শিরকের মধ্যে রাখবেন, তাদের কপালে এই শিরক থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই, দুর্ভাগা। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, আপনার রব হচ্ছেন অনেক জ্ঞানী, তিনি সব কিছু জানেন। তাহলে আমরা ইলম কার থেকে নেব? আল্লাহর পক্ষ থেকে নেব। আর রহমানু আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন নবী রাসূলদেরকে, তিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাকাল, খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তারপরে কি বলেছেন আল্লাহ তাআলা আয়াতে, যে ইকরা ও রাব্বুকাল আকরাম, হ্যাঁ পড়ো, লেখাপড়া করতে হবে, জ্ঞান শিখতে হবে, সহি জ্ঞানের চর্চা করতে হবে। আমরা শোনা কথা দিয়ে শোনা মুসলমান হতে চাই, এটা ঠিক নয়। এই যে আপনার তফসির শুনছেন, জ্ঞানের কথা শুনছেন, জ্ঞানের কথা পড়তে হবে। আর যখন আমরা আলোচনা করি, এখন তো পৃথিবীতে লাইফ কিছু ইজি হয়ে গেছে, এখন আপনি যদি এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আলোচনাগুলো শুনেন, আপনি একটু মনোযোগ দেন,
একটু আল্লাহ তাআলাকে আবিষ্কার করার চেষ্টা করেন। নবী রাসূলগণ কিভাবে চেষ্টা করেছেন, কিভাবে আল্লাহকে পাওয়া যায় একটু আমরা চিন্তা করি, খালি উনি ওটা বলেন উনি ওটা বলেন এসাস না, একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, এখানে কাজে লাগাই আমরা, লেখাপড়া করি।